তুমি বলে দাও বনি দাদাকে হ্যাপি বার্থডে বনি দাদা। চা খাওয়া হচ্ছে। বনি শুভ জন্মদিন। ওয়েলকাম। জিম বলেছে ক্যামেরা বন্দি হয়নি সেটা। আর রবিবার করে পেপার আসে, পেপারটা একটুখানি দেখি। জিমি বিস্কুট খাচ্ছে, চায় ভিজিয়ে বিস্কুট খা জিমি। আরে বাবা, খাওয়া দাওয়া হয়ে গেলেই জালনায় গিয়ে বসে যাবে। এই যে চলে যাচ্ছে, টিফিনে লুচি করব, আর তার সাথে আর কি করব বল? ওই আলু তরকারি, আলু তরকারি রুটি, হালকা ফুলকা খাওয়া হোক। এই লুচি, রুটি না, লুচি, আলু তরকারি আর লুচি। চারটে তো অনেক বেশি হয়ে যাবে, এত বেশি খায় নাকি বাবা। তারপরও যাবেও, আর একটা কাজ আছে। এখন যাবি মাছ আনতে? একটা মাছ আনা হয়ে গেছে কালকে, আর একটা মাছ আনতে যাবে। ওই যে বনি চলে এসেছে, হয়ে গেল বাজার, চল দেখি কি মাছ। রুই মাছ বললাম কেটেই নিয়ে আসতে, কারণ হচ্ছে বড় মাছ কাটতে প্রবলেম হয়ে যাবে। জিমি দেখো মাছ, মাছ দেখো, জ্যান্ত ছিল, তেলটা আছে, তেলটা দিয়ে অন্যদিন করবো না, দেখি কি করা যায়। কালকে তো এটা কিনে নিয়ে এসেছিলাম, পাবদা জলে ভিজে রেখেছি, ফ্রিজে রাখা ছিল, পাবদাও কেটে নিয়ে এসেছি। সাইজগুলো ভালো আছে না? হ্যাঁ। এই দেখো পাবদা মাছ, এগুলো তো আসছাড়া, এবার আসালা মাছ খেতে হবে। যেন খাওয়াবেলা ওকে পাঠানো হলো, ওকে নিয়ে আসলো রুই মাছ। জিমি জিমি কোনটা খাবে? জিমি দুটোই খাবে, চিকেন আছে, তরকারি তো হয়ে গেছে, লুচিটা বানাই রেডি হয়ে নি। মিষ্টি কেনা হয়ে গেলে এবার বাড়ি ফিরে যাচ্ছি। আমার মিষ্টি ফেরত টাকা করে আসলো বাজে বয়, এটা পুরোনো জামা, এবছর তো আর নিয়ম হবে না কিছু, নিয়ম ছাড়া জন্মদিন পালন। আচ্ছা পছন্দ হয়েছে? হ্যাঁ, কালার পছন্দ। বেডশিটের সেট আর ওটা দিদার হাতে দেয়, দিদা দিয়েছে, আর মিষ্টি আনিয়েছে দিদা। ঠিক আছে, ধরো সামনে ধরো ধরো। খাবারের আয়োজন, পাঁচ রকমের ভাজা, শাক ভাজা নিয়ে পাঁচ রকমের ভাজা, অল্প কিছুই আয়োজন করেছি। আর আচ্ছা রাখে তো, সে আয়োজন হয়েছে। এই যে ডাল, মাছে মাথা দিয়ে মুগ ডাল, পার্শ্বে মাছের ঝাল, এই পার্শ্বে বলছি পাবদা, পাবদা মাছের ঝাল, ভুলে যাচ্ছে,
তো বক বক করছে না পেছন দিকে আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া আর এই মিষ্টিটাও দিদা আনিয়েছে পাঁচ রকম আমাকে দিয়ে আনালো স্যালাড আর টমেটো না সবগুলোই আছে এটা হচ্ছে আমশত খেজুর আর একটু লেবু রস দিয়ে চাটনি চিকেন অল্প ঘরে ছিল এই চিকেনটাই জন্য রান্না হচ্ছে এই সবার তাই একই রকমই নেওয়া হয়েছে চলো খাওয়া দাওয়া করি এবারে